বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরের সবাইকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি করোনাময় বিশ্বে সকলের কল্যাণ কামনা করে শুরু করছি আজকের আলোচনা আলোচনার বিষয় সুশান্ত সিং রাজপুতের মতো বিশ্ববিখ্যাত সুপারস্টাররা কেন আত্মহত্যার পথ বেছে নেয় দর্শক শ্রোতা বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত কিছুদিন আগে গলায় ফাঁসি দিয়ে তিনি আত্মহত্যা করেন বিশ্ববিখ্যাত কৌতুক অভিনেতা রবিন উইলিয়াম যিনি লক্ষ লক্ষ মানুষকে হাসি খুশি ও আনন্দে রাখতেন কিন্তু তিনি কি সুখী ছিলেন আদৌ না যে কারণে তাকেও আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিখ্যাত ফানেসু মিরাক্ষেলের উপস্থাপক মীর আফসার মীর আফসার সাহেব তিনি এক দুবার নয় চার চারবার আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছিলেন বিশ্ববিখ্যাত গায়ক ও গীতিকার চেস্টার বেনিংটন তিনিও কিন্তু দুই সালে আত্মহত্যার মাধ্যমে তার জীবনের ইতি ঘটিয়েছিলেন প্রিয় দর্শক শ্রোতা যাদের জৌলসপূর্ণ লাইফস্টাইল চাকচিক্যপূর্ণ জীবন দেখে আপনি ঈর্ষান্বিত হন নিজেকে ছোটো মনে করেন কিন্তু কেন এসব সুপারস্টাররা নিজেদের জীবনের শেষ পরিণতিকে এভাবে দুর্ভোগময় বানালেন তাদের কিসের অভাব ছিল তাদের কি টাকা পয়সার অভাব ছিল না কখনো না তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না তাদের কি সম্পদের অভাব ছিল না তাদের সম্পদের কোনো অভাব ছিল না তাদের কি তুমুল জনপ্রিয়তার অভাব ছিল না তাদের জনপ্রিয়তার কোনোই অভাব ছিল না তাদের মান সম্মান প্রতিপত্তি টাকা পয়সা সম্পদ জনপ্রিয়তা নারী গাড়ি বাড়ি সবই ছিল এর এরপরেও তারা আত্মহত্যার পথ কেন বেছে নিলেন এর উত্তর হল তাদের আত্মার আত্মা ছিল খোরাক না থাকার কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন প্রিয় দর্শক শ্রোতা যখন কোনো মানুষের আত্মা ক্ষুধার্ত থাকে তখন সে হাহাকার করতে থাকে তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে সে আত্মার চিৎকার সামাল দিতে না পেরে মদ নিয়ে বসে পড়ে নেশার জগতে হারিয়ে যায় এতে করে সে সাময়িক কিছুটা শান্তি পায় কিছুটা সুখী হতে পারে কিন্তু সে প্রকৃত সুখ পায় না সে চিরস্থায়ী সুখী হতে পারে না তাই সে অধৈর্য হয়ে পড়ে এক পর্যায়ে নিজেকে মুক্তি দিতে সে বেছে নেয় আত্মহত্যার পথ যদি আমরা আরো সহজ করে বলি তাহলে বলবো যখন মানুষের আত্মা ক্ষুধার্ত তাকে তখন সে সুখী হতে পারে না আর এই সুখী হতে না পারাটাই তাকে ঠেলে দেয় আত্মহত্যার দিকে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে সেই আত্মার খোরাক কিসে রয়েছে কিসের মাধ্যমে মানুষের আত্মা প্রশান্তি লাভ করে এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরাত রাদ এর আঠাশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তাবর কালা বলেন রেখো কেবল মহান আল্লাহ পাকের স্মরণেই রয়েছে হৃদয়সমূহের প্রশান্তি বাদা ইয়ফির গ্রন্থের দ্বিতীয় খণ্ডের আঠাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন মানুষের হৃদয়ে এক ধরনের অভাব বোধ রয়েছে যেটা মহান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা ছাড়া কখনোই দূর হতে পারে না ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয়ে এক ধরনের বিষণ্নতা রয়েছে যে বিষণ্নতা মহান আল্লাহ পাককে জানা এবং তার প্রতি সৎ থাকা ছাড়া কখনো দূর হয় না ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয়ে এক ধরনের শূন্যতা রয়েছে যেটা মহান আল্লাহ পাককে ভালোবাসা এবং তবা করে তার দিকে ফিরে আসা পাশাপাশি সর্বদা মহান আল্লাহ পাককে স্মরণ করা ছাড়া হৃদয়ের সে শূন্যতা কখনো দূর হয় না যদি সেই লোকটিকে ওরা পৃথিবী সব কিছু দেওয়া হয় পৃথিবীর সব সম্পদ গাড়ি বাড়ি সুনাম সুখ্যাতি সব কিছুই দেওয়া হয় তারপরও যদি তার হৃদয়ের মধ্যে অভাব বোধ থাকে বিষণ্নতা থাকে যদি তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের প্রেম এবং আল্লাহর স্মরণ না থাকে তাহলে সেই লোক কখনো প্রকৃত সুখী হতে পারে না এজন্য যখন তার হৃদয়ের মধ্যে অভাব বোধ থাকে বিষণ্নতা থাকে শূন্যতা থাকে তখন সে প্রকৃত সুখী হতে পারে না আর এই প্রকৃত সুখী হতে না পারাটাই একটা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় এজন্য আমরা বলতে পারি সিং রাজপুত রবিন উইলিয়ামস তারপরে বিশ্ববিখ্যাত গায়ক ও গীতিকার চেস্টার বেনিংটনের মতো যারা সুপার ছিলেন যারা বিশ্ববিখ্যাত ছিলেন তারা সেই আত্মার খোরাকটা না পাওয়ার কারণেই তাদের হৃদয়ের মধ্যে অভাববোধ ছিল বিষণ্নতা ছিল শূন্যতা ছিল যে কারণে তারা প্রকৃত সুখী হতে পারেন নাই আর এই সুখী হতে না পারাটাই তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল যার কারণে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের অত্যন্ত জরুরি হল আমরা দেহের খোরাকের পাশাপাশি আত্মার খোরাকের প্রতি অবশ্যই যত্নশীল হব যেন আমাদের আত্মার মধ্যে কোনো ধরনের অভাব বোধ না থাকে বিষণ্নতা না থাকে শূন্যতা না থাকে আর এগুলা কাটিয়ে ওঠার জন্যই আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে মহান আল্লাহ পাককে জানতে হবে তার প্রতি সৎ থাকতে হবে আল্লাহ পাককে ভালোবাসতে হবে কখনো কোনো পাপ হয়ে গেলে তার দিকে ফিরে আসতে হবে এবং সর্বদা মহান আল্লাহ পাককে স্মরণ রাখতে হবে তাহলে আমাদের অন্তরে কোনো অভাববোধ থাকবে না বিষণ্নতা থাকবে না শূন্যতা থাকবে না আর এটাই হলো আত্মার খোরাক যখন কোনো মানুষ মানুষের আত্মা প্রকৃত খোরাক পায় তখন সেই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় না মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা রব্বিল আলামিন। এসো ইসলামের পর্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন মিস হবে না আর একটি ভিডিও ধন্যবাদ